হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নীলাদ্রি স্টাডি সেন্টার। ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, তোমাদের গণিত বইয়ে সরল সমীকরণ অধ্যায়ের 172 পৃষ্ঠায় যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে তার সমাধানের ভিডিও ইতিপূর্বে আমরা দিয়েছি। তবু এখনও যে গাণিতিক সমস্যাগুলো বাকি রয়েছে তার সমাধান নিয়ে আজকের ভিডিওটি আলোচনা করব। আমাদের চারদিকে বলা হয়েছে মিনে 100 টাকার একটি নোট নিয়ে বাজারে গেল। সে একটি দোকান থেকে প্রতিটি 100 টাকা দামের এক ডজন কলম কিনলো। দোকানদার তাকে 40 টাকা ফেরত দিল। মিনা অন্য একটি দোকান থেকে প্রতিটি 12 টাকা দামের ওয়াইটি খাতা কেনায় 4 টাকা অবশিষ্ট রইল। এখানে আমাদেরকে দুটি উত্তর চাওয়া হয়েছে, যে প্রতিটি কলমের মূল্য নির্ণয় করো আর মিনা কতটি খাতা কিনেছিল। চলো বন্ধুরা, কীভাবে এই অঙ্কটির সমাধান আমরা করতে পারি আজ সেটাই তোমাদেরকে দেখিয়ে দেব। মূল পর্বে যাওয়ার আগে তোমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন হয়েছো তাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা মূল পর্বে যাই। কথা কি আমাদের যে বিষয়টি চাওয়া হয়েছিল, এখানে বলা হয়েছে একটি, কি বলা হয়েছে, একটি কলমের আচ্ছা মূল্য, একটি কলমের মূল্য হলো 100 টাকা। তো এখানে বলা হয়েছে এক ডজন কলম মানে কি 12টি কলম। তাহলে আমার 12টি কলমের মূল্য 12 × 100 টাকা সমান সমান 12 × 100 টাকা। এই যে 12টি কলম সে কিনলো, দোকানদারকে সে কত টাকা দিল? 100 টাকা দিল। তাহলে প্রশ্ন মতে এই 12টি কলমের মূল্য পরিশোধ করার জন্য সে দোকানদারকে দিল কত? 100 টাকা। দোকানদার তাকে আবার 40 টাকা ফেরত দিল। তাহলে 100 বিয়োগ 40, তাহলে 12 × 100 যেটা আমরা করি = 60, বা x = 60/12 আমরা লিখতে পারি 5/60। এক্স ছিল কি একটি কলমের মূল্য। তাহলে প্রতিটি কলমের মূল্য 5 টাকা। তাহলে আমরা দেখলাম প্রতিটি কলমের মূল্য 5 টাকা। দেখো প্রশ্নের দ্বিতীয় অংশে বলা হয়েছে যে একটি খাতার মূল্য 12 টাকা। একটি খাতার মূল্য 12 টাকা। তাহলে আচ্ছা মিনা কতটি খাতা কিনেছিল? ওয়াইটি। তাহলে ওয়াইটি খাতার মূল্য 12 × ওয়াই টাকা সমান সমান হলো 12 ওয়াই টাকা। এখন এই ওয়াইটি খাতার মূল্য পরিশোধ করার জন্য সে দোকানে কত টাকা দিল? ওই দোকান থেকে যে 40 টাকা তার অবশিষ্ট ছিল সেই 40টি টাকা সে দোকানদারকে দিয়েছিল। দোকানদার তাকে আবার কয়টি 4টি টাকা ফেরত দিল। তাহলে কত হলো 12 ওয়াই সমান সমান 37, বা ওয়াই সমান সমান 37/12 ওয়াই = 3। তাহলে মিনা 3টি খাতা কিনেছিল। মিনা 3টি খাতা কিনেছিল আমরা দেখলাম মিনা 3টি খাতা ক্রয় করেছিল বা কিনেছিল। করিম সাহেব তার 56,000 টাকা, কিছু এই টাকাটার কিছু টাকা সে 12% মুনাফা এবং অবশিষ্ট টাকা সে 10% মুনাফায় বিনিয়োগ করলো। এক বছর পরে সে 6,400 টাকা মুনাফা পেল। তিনি
10% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছিল সেটা আমাদেরকে আজকে বের করতে হবে। মোট টাকা কত আমাদের? 56। তো আমরা ধরে নিই এই 56,000 টাকা থেকে ধরি, আচ্ছা 10% মুনাফায় ঠিক আছে বিনিয়োগ করেন X টাকা। তো আমরা দেখলাম সে মোট টাকা থেকে 10% মনে হয় বিনিয়োগ করেন X টাকা, তাহলে বাকি যে টাকাটা সেটা বিনিয়োগ করে 12% মনে হয়। সুতরাং 12% মুনাফায় বিনিয়োগ করেন, আমার মোট টাকা তো 56,000। 56,000-এর থেকে আমরা 10% মুনাফাটায় বাদ দেব এত টাকা, তাহলে 12% মুনাফায় বিনিয়োগ করেন 56,000-X টাকা। যদি 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা হয়, 10 টাকা, তাহলে 1 টাকার 1 বছরের মুনাফাটা আরো কম হবে, তাহলে হবে 1 ভাগ 10 ভাগ 100 টাকা, তাহলে সে 10 বিয়োগ করছে কত টাকা? 1 টাকা। X টাকার 1 বছরের মুনাফা 10 গুণ X হিসাবে 100 টাকা ইকুয়াল টু হলো 10X ভাগ হলো 100 টাকা। এটাকে তোমরা চাইলে একটু কেটে লঘুষ্ট টাকারে প্রকাশ করতে পারো, লসাগু করার সুবিধার জন্য আমরা এটাকে লঘুষ্ট টাকারে প্রকাশ করিনি। আবার X টাকার 1 বছরের মুনাফা 12 টাকা, তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা 12 ভাগ টাকা, তাহলে 56,000-X টাকার 1 বছরের মুনাফা 12 56,000-X টাকা হলো কত আমাদের? 100। তাহলে এই যে দুই প্রকার মুনাফার যোগফল হলো কত? সে 6,400। তাহলে এই প্রশ্ন মতে এই দুই প্রকার মুনাফার সমষ্টি কত? এই দুই প্রকার মুনাফা থেকে সে 1 বছর পরে পেয়ে থাকে 6,700 টাকা। এবং যে কারণে আমরা এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করিনি, সেটা লসাগু করার সুবিধার্থে 100 আর 100, লসাগু কত? 100। যেহেতু 100 ভিতরে 100 একবার যায়, তাহলে 10X, আমরা যদি এইটা গুণ করি 12 গুণ, আমরা দেখলাম এটা 12 গুণ কত? 56,000, এটা গুণ করলে হয় এলো 672,000 -12×12X ইকুয়াল টু হলো 6,400। তাহলে এখন এখানে হয়ে 672,000 আর 12X থেকে 10X গেলে থাকে কত? 2X ইকুয়াল টু 6,400। আমরা এটাকে গুণ করব, গুণ করলে কত হয়? আর 0,000 বা যেহেতু আমরা এইটা মাইনাস পাশে নিয়ে যাই, 672,000 বিয়োগ হলো 640,000 ইকুয়াল টু 2X বা
32,000 equal to 2x যেহেতু আমরা x এর মান বের করব 32,000 ভাগ 2 বা x equal to কত হলো 16,000 তাহলে আমাদের প্রশ্ন বলেছিল 10% মুনাফা বিনিয়োগ করে 10% মুনাফা বিনিয়োগ করেন 16,000 টাকা 16,000 টাকা তাহলে করিম সাহেব 10% মুনাফা বিনিয়োগ করে 16,000 টাকা আচ্ছা আমাদের 6 নং যে প্রশ্নটি রয়েছে কোন একটি ক্রিকেট ম্যাচে সাকিব মুশফিকের দ্বিগুণ রান করে মাত্র 2 রানের জন্য তাদের রানের সমষ্টি ডাবল সেঞ্চুরি হয় নাই কে কত রান করেছিল অর্থাৎ দুইজনের রানের সমষ্টি 200 রান থেকে ডাবল সেঞ্চুরি মানে কত একটি সেঞ্চুরি মানে 100 রান দুটি সেঞ্চুরি মানে ডাবল সেঞ্চুরি 200 রান তার থেকে 2 রান কম কে কত রান করেছে তাহলে স্যার আমরা ধরি মুশফিকুর রহিম করে এক্স রান আমরা ধরলাম মুশফিকুর রহিম করে এক্স রান তাহলে সাকিব তাহলে সাকিব করে তার দ্বিগুণ অর্থাৎ 2x রান সমান সমান 2x রান এখন প্রশ্নে বলা হয়েছে যে দুইজনের রানের সমষ্টি অর্থাৎ মুশফিকুর রান যোগ হবে সাকিবের রান সেটা ডাবল সেঞ্চুরি থেকে মাত্র 2 রান কম তাহলে 3x ইকাল টু 198 তাহলে বা এক্স ইকাল টু কত হবে 198 ভাগ 3 বা এক্স ইকাল টু কত হল 66 তাহলে এক্স হলো কার রান মুশফিকুর রান তাহলে মুশফিকুর রহিম করে কত রান 66 রান সুতরাং সাকিব করে ডাবল 2×66 রান সমান সমান এটা গুণ করলে কত হয় 132 রান তাহলে এই যে 198 রানের ভিতর সাকিব করে 132 রান মুশফিকুর রহমান করে 66 রান আশা করি তোমরা এই 4, 5 ও 6 নং যে গাণিতিক সমস্যা রয়েছে তার সমাধানটি বুঝতে পেরেছ আজ এ পর্যন্তই তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ